নমস্কার, ঘর ও রান্নাঘরে সকলকেই স্বাগত। আমাদের এখনকার রেসিপির আয়োজন মজাদার বিকালের নাস্তা। মজাদার রান্না দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সাথে বেল আইকনটি অন করে রাখুন। বিকালের নাস্তা তৈরি করার জন্য কিছু সেদ্ধ চাল ধুয়ে এক সিটে লবণ দিয়ে রেখেছিলাম। চালগুলো শুকিয়ে গেছে, 10 মিনিট আগে রেখেছিলাম, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন এগুলো দিয়ে কি করে নাস্তাটা তৈরি করব? পাত্র বসিয়ে চুলোটা অন করলাম। পাত্রে ধরা লাগার ভয়ে সামান্য একটু তেল দিলাম। সমস্ত পাত্রে তেলটা ভালোভাবে লাগিয়ে দিই। এবার চালগুলো দেব, হাফ দিয়ে দিচ্ছি। বারবার নাড়িয়ে চাড়িয়ে চালগুলো ভাজছি। কখনো নাড়ানো বন্ধ করব না। চালগুলো সুন্দর একটা লালচে লালচে কালার হবে, প্রতিটা চাল ফুটবে, একেবারে প্রায় মুড়ির মতন ভাব হয়ে যাবে। এইভাবে বারবার নাড়িয়ে নাড়িয়ে 5 থেকে 6 মিনিট ধরে চালগুলো ভাজবো। আজ কমিয়ে অফ করবার পূর্বের ন্যায় রেখে দিয়েছি, সমস্ত জায়গায় তাপের পরিমাণ সমান আছে। বারবার নাড়ছে, চালও ফুটছে। দেখুন দেখুন, লালচে কালার এসে গেছে। সুন্দর একটা লালচে কালার হয়েছে। এবার চাল ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। পরবর্তী দেওয়ার সময় তেল দিলাম, পাত্রে ধরা লাগার কোনো ভয় নেই। চালগুলো ঠিক একইভাবে একই কালারে নামাবো। এই প্রাণঘাতী করোনার ভয়, চারিদিকে লকডাউন, তার মাঝেও আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, এইটাই আমার প্রত্যাশা। চাল ভাজা হয়ে গেছে, এখন কি করব? দেখুন চাল ভাজাটা সুন্দর কালার আসছে, চিবুতে খুব স্বাদ লাগবে, মচমচ করবে। এখন কি করব? কিছু চানাচো ছড়িয়ে দেব। আর কি দেব? একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। কয়েকটা ঝাল কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে মাখাবো, এমনভাবে মাখাবো মোটে বোঝাই যাবে না চাল ভাজা কি চানাচুর। খেতেও খুবই মুখরুচি হবে, যেমন স্বাদ তেমনি মচমচে শব্দ। আপনারা অনেকেই অনেকভাবে বিকালের নাস্তা তৈরি করে খেয়ে থাকেন, কিন্তু এইভাবে সেদ্ধ চাল ভেজে নাস্তা তৈরি করে খেয়ে দেখুন না কেমন স্বাদ।